মধ্যে আবারও মিয়ানমারের সেনা সমাবেশ, শূন্যরেখা থেকে আসছে রোহিঙ্গারা, সতর্ক বিজিবি, উপযুক্ত জবাবের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। মালিতে ভয়াবহ মাইন বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত চার পরিবারের শোকের মাতম। বিজ্ঞান ভিত্তিক কৃষির উপর জোর দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী, 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান। খালেদার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ, আন্দোলন শান্তিপূর্ণ থেকে তীব্র করার হুঁশিয়ারি। হজযাত্রীদের নিবন্ধন শুরু, প্রথম ফ্লাইট 14 জুলাই, এবার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, বললেন ধর্মমন্ত্রী। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান এবং আমি তাজনু বাজাবিন। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে আরো থাকছে, অগ্নিঝরা স্বাধীনতার মাস শুরু, 71-এর এদিনে সূচনা হয় অসহযোগ আন্দোলনের। মিয়ানমারের সেনাবাহিনীর হুমকির মুখে নো ম্যানস ল্যান্ড থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেছে 6,000-এর বেশি রোহিঙ্গা। তাদের ওই এলাকা ছাড়তে বারবার নির্দেশ দিচ্ছে সেনাবাহিনী। এদিকে মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সৈন্য সমাবেশ করায় নিরাপত্তা বাড়িয়েছে বিজিবিও, আর সীমান্ত আইন লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন শতরূপা দত্ত। বুধবার থেকে সেনাবাহিনী লাউডস্পিকারে মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডের শিবিরে থাকা রোহিঙ্গাদের এলাকা ছাড়তে নির্দেশ দিচ্ছে। এরই মধ্যে অস্থায়ী ওই শিবির ছেড়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে রোহিঙ্গারা। গেল বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে নোম্যান্স ল্যান্ডের অস্থায়ী শিবিরে আশ্রয় নেয় 6,000-এর বেশি রোহিঙ্গা। এদিকে বান্দরবানের তমরু সীমান্তে মিয়ানমার অতিরিক্ত সৈন্য সমাবেশ করায় নিরাপত্তা বাড়িয়েছে বিজিবিও। বর্ডারের জন্য সৈন্য মোতায়েন করেছে, সেটা স্বাভাবিকের চেয়ে বেশি। আমাদের পর্যায়ে আমরা সতর্ক অবস্থা নিয়েছি, আমরাও সেভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করেছি, বাট এতটা অ্যালার্মিং অবস্থা হয়ে যায়নি যে আমরা অন্যান্য সবাইকে নিয়ে ওরকম অবস্থা যাবো। আমি বলছি পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সীমান্ত আইন লঙ্ঘিত হলে উপযুক্ত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের 91তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যা বলে তা তারা করেন না, আমরা এইগুলি আমরা দেখছি। তা আমাদের বিজেপি আমাদের সবাই অত্যন্ত সতর্ক রয়েছে। আমাদের আমাদের এখানে আসলে তারা আমাদের এলাকায় তাদের ঢুকতে দেওয়া হবে না। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। ক্ষমতার লোভে অং সান সু চি মানবিকতা ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী দুই নারী। রাজধানীতে নারীর প্রতি সহিংসতার রোধ ও নারী অধিকার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় মন্তব্য করেন তারা। বলেন, বিশ্বের সব দেশের সরকার প্রধানরা যদি চান, তবে মিয়ানমারের সেনাবাহিনীর বিচার আন্তর্জাতিক আদালতে করা সম্ভব, যেখানে রাখাইনে গণহত্যার বিষয়টি উঠে আসতে পারে। We believe it's very important. The whole world campaigned for Aung San Suu Kyi when she called for human rights and democracy for the Burmese people. We understood when she made that call as people of the world that she was talking about all the Burmese people. পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মাইন বিস্ফোরণে আবারও প্রাণ হারালো চার বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছে আরও 4 জন। দেশটিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষী নিরাপদ আছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আরও জানাচ্ছেন দুলি মল্লিক।
মালির মুফতি এলাকার বনি দোয়েঞ্জা সড়কে স্থানীয় সময় বুধবার অন্যান্য দিনের মতোই টহলে ব্যস্ত ছিল বাংলাদেশি শান্তিরক্ষী মিশনের সদস্যরা। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি মাইনে বিস্ফোরণ ঘটে। বাংলাদেশি শান্তিরক্ষীদের বহনকারী গাড়ি এর শিকার হয়। ঘটনাস্থলে নিহত হন বাংলাদেশের 4 সদস্য, গুরুতর আহত হন আরো 4 জন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রধান মাহমুদ সালেহ আলেদিন এ খবর নিশ্চিত করেন। আর বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানায়, নিহতরা হলেন পিরোজপুরের বাসিন্দা 37 AD রেজিমেন্ট আর্টিলারির ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ময়মনসিংহের নয়ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স কর্পোরাল আক্তার, পাপড়া 32 ইস্ট বেঙ্গলের সৈনিক রায়হান ও চাঁপাইনবাবগঞ্জের জামাল। আহত রাসেল, আকরাম, নিউটন ও রাশেদকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে মালিতে নিরাপত্তা বাড়ানোর উপর জোর দিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা। তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে গেল সেপ্টেম্বরে মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছিলেন আরো 3 বাংলাদেশি শান্তিরক্ষী। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মালি, তবে এখানে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। 2017 সাল পর্যন্ত মালিতে বাংলাদেশের প্রায় 1400 সদস্য রয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে মালিতে শান্তিরক্ষা মিশনে মাইন বিস্ফোরণে নিহত বাংলাদেশি সৈন্যদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। নিহত 4 জনের বাড়ি পিরোজপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও মাগুরা জেলায়। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, আর আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে যোগ দেয়া সৈন্যদের প্রাণহানির ঘটনায় কান্না থামছে না স্বজনদের। মাইন বিস্ফোরণে নিহত ওয়ারেন্ট অফিসার আবুল কালাম পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কালারদনিয়া গ্রামের মকবুল হোসেনের সন্তান। স্কুল পড়ুয়া এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালামের স্ত্রী। ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালিদহ গ্রামে। বাবার নাম আবু তালেব। নিহতের বাড়িতে এখন শোকের মাতম। সৈনিক মোহাম্মদ রায়হান পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুরের সোমাস নারী গ্রামের মোসলেম শেখের ছেলে। 2 কন্যা সন্তানের জনক রায়হানের দেশে ফেরার কথা ছিল 1 মাস পরেই। রায়হানের মৃত্যুর খবরে তার বাড়িতে এখন হৃদয় বিদারক দৃশ্য। নিহত সৈনিক জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের ভূমি হায়াতপুর ঘাইশাপাড়া এলাকার মেসের আলীর ছেলে। মালিতে সেনা ক্যাম্পের পাচক ছিলেন তিনি। ছেলের মৃত্যু শোকে কাতর হয়ে পড়েছেন তার মা। এছাড়া আরো 4 শান্তিরক্ষী নওগাঁর কর্পোরাল রাসেল, সৈনিক রাজবাড়ির আকরাম, যশোরের নিউটন ও কুড়িগ্রামের রাশেদ মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরিবারের চাওয়া তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। সরকারের ধারাবাহিকতা আছে বলে দেশের উন্নয়ন দৃশ্যমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও বিজ্ঞান ভিত্তিক কৃষির উপর সরকারের জোর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন মামুন রশিদ। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতের উন্নয়ন আর কৃষকদের উৎসাহ দিতে 2010 সাল থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দিয়ে আসছে সরকার। বিশেষ অবদান রাখায় এবার 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হলো। এর মধ্যে 5 জনকে স্বর্ণপদক, 9টি রৌপ্য পদক ও 18টি ব্রোঞ্জ পদক দেয়া হয়। তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে কৃষির অবদান বেশি, তাই এ খাতের উন্নয়নে তার সরকার বরাবরই জোর দিয়ে যাচ্ছে। এই যে 2014 আবার সরকার আসতে পারবে যে ধারাবাহিকতাটা আছে, তার ফলে আজকে কিন্তু দেশের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে এবং দেশের মানুষের
খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে তার জীবন মান উন্নত হচ্ছে, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, দেশ দারিদ্র মুক্ত হচ্ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যেও কাজ করে যাচ্ছে সরকার। আমরা কিন্তু সবসময় মনে করি যে আমার নিজের দেশে উৎপাদন বাড়াবো, নিজের দেশের মানুষের খাদ্য চাহিদা আমরা নিশ্চিত করব, পুষ্টির চাহিদা নিশ্চিত করব, আবার আমরা তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করব। এ সময় বিগত আমলে কৃষিখাতকে ধ্বংস করার জন্য বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপি ক্ষমতা থাকতে সারের দাবিতে আন্দোলন করেছিল, আর এই আন্দোলন করতে যে তারা সার পায়নি, পেয়েছিল গুলি। শুধু কৃষিখাত নয়, কৃষকদের জীবনমান উন্নয়নও বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা। কৃষককে আমি সব থেকে গুরুত্ব দিয়ে থাকি, সবসময় গুরুত্বটা দিয়ে থাকি। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। এতে অংশ নিয়ে আন্দোলন তীব্র করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আরো জানাচ্ছেন তাপসী রাবেয়া। উদ্দেশ্য প্রণোদিত মামলায় বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এই লিফলেট তৈরি করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন ও নাইটিংগেল মোড়ে লিফলেট বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার সাথে ছিলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এছাড়াও রাজধানীতে আরও বেশ কয়েকটি স্থানে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। তার মুক্তির আন্দোলনের অংশ হিসেবেই আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। এই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা এটাকে আরও তীব্রতর করব এবং এই সরকারের পতন ঘটাবো। এদিকে রাজধানীর বাইরেও খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। রাজশাহী, সিলেট, মুন্সিগঞ্জ, বরিশাল, খুলনা, কুমিল্লা, জামালপুর ও রংপুর সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া এবং গয়েশ্বর রায় সহ দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির 18 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 78,000 মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। আমাদের লড়াইটা একদিকে হচ্ছে আমাদের সবচেয়ে প্রাণের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা, বের করে আনা, গয়েশ্বর বাবুদেরকে মুক্ত করে আনা, আমাদের নেতাকর্মীকে মুক্ত করে আনা, আরেকদিকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য এই লড়াই, এ সংগ্রাম। শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া। আগামী 11 মার্চ পর্যন্ত চলবে নিবন্ধন, আর 14 জুলাই প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এসব কথা বলেন। গেল বছর অনিয়মের কারণে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, এবারও অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাকিরা জানাচ্ছেন তহিদুর রহমান। মুসলমানদের অন্যতম ধর্মীয় আয়োজন পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন। শুরুতে একজন চিকিৎসকের হাতে এবারের হজের নিবন্ধন সনদ তুলে দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সংবাদ সম্মেলনে মন্ত্রী হজ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও উন্নত করতে ওমরা এবং হজ নীতিমালার কথা তুলে ধরেন। এবার হাজিদের জন্য পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মৃত্যু বা গুরুতর অসুস্থতার কারণে সর্বোচ্চ 4% হজযাত্রী প্রতিস্থাপনের বিধান রাখা হয়েছে। নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকা খচিত ট্রলি ব্যাগ ও কিট ব্যাগ হজযাত্রীগণ ক্রয় করবেন। বিমানের সাথে কথা হয়েছে কোনো অবস্থাতে যাতে বিপর্যয়টা না ঘটে। গেল বছর প্রতারণা ও অনিয়মের কারণে 193টি এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আর অনিয়ম হলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব। 64টি হজ এজেন্সি লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত এবং জরিমানা শাস্তি প্রদান করা হয়েছে। অনিয়ম করলে একই পরিণতি হবে,
এবং আপনারা ওখানে দেখতে পারবেন যে কি কাকে কি শাস্তি দিয়েছি। প্যাকেজ একে 3,97,929 টাকা, প্যাকেজ টু হলো আমাদের 3,31,359 টাকা। এবছর 1,27,198 হজযাত্রীর মধ্যে বেসরকারিভাবে যাবেন 1,20,000 জন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, বললেন বার্নিকাট, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ। ফেনীর 2 আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদ বৈধ, হাইকোর্টের রায়, রিট খারিজ। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। সে সময় নির্বাচন ক্ষমতাসীন দলের অধীনেই হবে জানিয়ে সব দলকে ভোটে আনতে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা ও আমদানি রপ্তানি নানা দিক নিয়ে আমেরিকান চেম্বার অব কমার্সের এই আয়োজন। এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তার মতে বাংলাদেশে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার বিনিয়োগ বেড়েছে। অনুষ্ঠান শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর সকল দেশে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। আমি মাননীয় রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, কারণ তিনি বলেছেন যে তারা অংশগ্রহণ নির্বাচন চান, সুতরাং তারাও চেষ্টা করবেন যাতে সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত। Everyone here participate that you know everyone can hold rallies, everyone can hold meetings and in indoors and in their own homes, and that the free flow of political activity, these are the values that we share with Bangladesh, to have a true free fair participatory and credible process. অংশগ্রহণমূলক নির্বাচনে বিতর্কের সুযোগ থাকে না বলেও মন্তব্য করেন বার্নিকাট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রিট অসৎ উদ্দেশ্যে করা হয়েছিল, বিবেচনা খারিজ করে দিয়েছে হাইকোর্টের একক বেঞ্চ। এক যুবলীগ নেতার করা ওই রিট আবেদনে 4 বছর আগে দেওয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি আবু জাফর সিদ্দিকের একক বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে ফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর এমপি পদে থাকার বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকল না বলে তার আইনজীবীরা জানিয়েছেন। সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী যে রিট করি আমরা, তাতেই মামলাটি চলবে না। জনাব নিজাম হাজারি যে সদস্য পদ বৈধ এবং এতে কোনো রকম সন্দেহ নাই। অনুষ্ঠান চলার সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। পরিবাগে মাদক, ড্রেনেজ, অবৈধ দখল সহ নানা বিষয় নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানে স্থানীয়দের প্রশ্নের উত্তর দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে যান তিনি। তবে তেমন আঘাত পাননি বলে জানান মেয়র। এর আগে তিনি বলেন, মশার উপদ্রব কমাতে শুরু করেছে, চিকুনগুনিয়া যেন আর ফিরিয়ে না আসে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান দক্ষিণের মেয়র। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। আজ 1 মার্চ, অগ্নিঝরা স্বাধীনতার মাসের শুরু। 71-এর এদিন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় কার্যত অসহযোগ আন্দোলন শুরু হয় পূর্ব পাকিস্তানে। অগ্নিঝরা মার্চের 7 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেয় বাঙালি। 25 মার্চ রাতে ঢাকায় পশ্চিম পাকিস্তানিদের গণহত্যা শুরুর পরপরই 26 মার্চে প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আরো জানাচ্ছেন সাজেদ রুমেল। 1970 নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের পরই ক্ষমতা হস্তান্তরের ষড়যন্ত্র শুরু করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো। জাতীয় পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই পাকিস্তানি জান্তা তা স্থগিত ঘোষণা করে পহেলা মার্চ। 1971 সালের এদিন ঢাকার পূর্বাণী হোটেলে সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন বঙ্গবন্ধু। রেডিওতে অধিবেশন স্থগিতের খবর শুনেই স্টেডিয়ামের খেলা পণ্ড করে দর্শকরা ছুটে আসে পূর্বাণী হোটেলের সামনে। ছাত্র জনতা সে সময় স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে শুরু করে, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আবার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা বলে এই স্লোগান চারদিকে মুখরিত। আমরা যখন পুরো ঢুকবো তখন দেখি যে বাইরে এত লোক, সমস্ত অফিস আদালত সব বন্ধ করে কলকারখানার সমস্ত লোক রাস্তায় নেমে এসেছে এবং তাদের হাতে লাঠি ক্রিকেট ব্যাট থেকে শুরু করে লোহার ডন্ডাটা নিয়ে প্রচুর মিলিটেন্ট। শাসক শ্রেণীর বিরুদ্ধে সভা সমাবেশ হরতাল অবরোধ চললেও মানুষ অপেক্ষায় ছিল 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর জনসভার জন্য। লাখো জনতার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতার কথা, দেন মুক্তিযুদ্ধের পথ নির্দেশিকা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর কাছে মানুষ যা প্রত্যাশা করেছিল তাই প্রতিফলিত হয়েছিল সেই ভাষণে। তার মুখ দিয়ে সেই কথাগুলোই বের হয়েছে যেগুলো বেরোবে বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত, উদ্বেগিত এবং বিস্ফোরিত হতে পারে। বঙ্গবন্ধুর দিক নির্দেশনার পর থেকেই চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল বাঙালি। এদিকে প্রকাশ্যে সমঝোতার চেষ্টা করলেও গোপনে সেনা সমাবেশ করে পাকিস্তানি শাসকরা। 25ই মার্চ রাতে অতর্কিত বাঙালিদের উপর চালায় ইতিহাসের ভয়াবহ গণহত্যা। 26ই মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরপরই সারা দেশে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। 9 মাসের যুদ্ধে 30 লাখ শহীদের জীবন আর লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় আসে বাঙালির। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সাজেদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা। 71ই মার্চের শুরুতেই মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রস্তুতি শুরু হয় ময়মনসিংহে। 2 মার্চ শহরের টাউন হল ময়দানে পাকিস্তানি পতাকা পুড়িয়ে বাংলার লাল সবুজ পতাকা উড়ায় ছাত্রলীগ। 23 এপ্রিল হানাদার বাহিনী হত্যাযজ্ঞ নির্যাতন শুরু করলে প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 71-এর পহেলা মার্চ ইয়াহিয়ার ভাষণের পরই বিক্ষোভে ফেটে পড়ে ময়মনসিংহের আওয়ামীপন্থী আইনজীবীরা, যোগ দেয় মুক্তিকামী সাধারণ মানুষও। আমরা ময়মনসিংহ আইনজীবী সমিতি থেকে যারা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ছিলাম, আমরা মিছিল বের করি। পরের দিন শহরে মাইকিং করে টাউন হল প্রাঙ্গণের বিশাল মাঠে পাকিস্তানি পতাকায় অগ্নিসংযোগ করে ওড়ানো হয় বাংলাদেশি পতাকা। পাকিস্তানি পতাকা পুড়িয়ে সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ ওড়ানো হয়েছে, একটা বিরাট একটা ব্যাপার না? তখন মানুষে মানুষ ময়মনসিংহ সাহেব, আমাদের এই দেশ স্বাধীন করতেই হবে, এই পশ্চিমাদের সাথে আর আমাদের থাকা সম্ভব হবে না, এই উৎসাহটা কিন্তু মানুষের মধ্যে ছিল। স্বাধীনতার জন্য উদগ্রীব হয়ে ওঠে সর্বস্তরের মানুষ, মুক্তিযোদ্ধারা গড়ে তোলে সশস্ত্র প্রতিরোধ। 25 মার্চ কালো রাতের আগেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপে শুরু হয় প্রশিক্ষণ। আনন্দমোহন কলেজ, শহরের সিটি কলেজিয়েট স্কুল, জিলা স্কুল ও মহাকালী স্কুল মাঠে দেয়া হয় সশস্ত্র প্রশিক্ষণ, পাশাপাশি চলে অস্ত্র সংগ্রহ। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গেলা ছিল, মানুষের ভয়ের ভিতরে ঢুকে নাই, আরো 20-25 জন ঢুকেছিলাম। মেইন ট্রেনিং সেন্টার ছিল ময়মনসিংহ জিলা স্কুল, গভর্নমেন্টের যে অস্ত্র ছিল 1 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন টেজারি, সেখানে হামলা করে অস্ত্র কালেকশন করছি। 23 এপ্রিল রাজাকার ও আলবদরদের সহায়তায় কৃষি বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউস ও ব্রহ্মপুত্র পাড়ের ডাক বাংলো ব্যবহার করে গণহত্যা সহ ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগে মেতে ওঠে পাক হানাদার বাহিনী। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। লাভ বেশি হয় সাতক্ষীরা চাষিরা ব্যাপকভাবে ঝুঁকছেন টমেটো চাষে। জেলায় টমেটোর বাম্পার ফলনে অর্থনৈতিকভাবে বেশ লাভবান, তার একই সঙ্গে বছর জুড়ে ফলন পাওয়ায় বাড়ছে টমেটোর আবাদ। সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনির ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন বদনা জামান।
সাতক্ষীরার তালা, কলারোয়া ও সাতক্ষীরা সদরের প্রায় 100 বিঘা জমিতে চাষ হয়েছে টমেটোর। সবজি ও সালাদ হিসেবে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ টমেটোর চাহিদা সবার কাছে। এক সময় শুধু শীতকালে টমেটো পাওয়া গেলেও এখন তা 12 মাসই মিলছে, আর সেই 12 মাসই টমেটোর চাষ হচ্ছে সাতক্ষীরায়। 12 মাস এমন কোনো দিন নেই যে টমেটো পাওয়া যায় না। যে টমেটো মানবদেহের জন্য খুবই উপকার, ফল আসে আপনার 45 দিনে, পাক আসে আপনার 60 থেকে 65 দিনে, গাছটা জীবিত থাকে 5-6 মাস। 1 বিঘা জমিতে টমেটো চাষে খরচ হয় 1-1.5 লাখ টাকা। উৎপাদিত টমেটো বিক্রি হয় 4-5 লাখ টাকায়। এছাড়া দেশি জাতের এসব টমেটো স্বাদেও অতুলনীয়। আমরা সবচেয়ে ভালো টমেটো তুলে এখানে বিক্রি করে, এরা রোগ মুক্ত। এই টমেটোর থেকে আমি ব্যাপক মানে লাভজনক মানে খুব অর্থ পেয়েছি। শুরুতে খরচ বেশি লাগায় প্রান্তিক চাষিরা সবাই টমেটো চাষ করতে পারে না। কৃষি ঋণ পেলে কৃষকরা টমেটো চাষে আরো আগ্রহী হবে বলে জানালেন কৃষি কর্মকর্তা। কৃষকদের একটি দাবি, তারা যদি সহজ শর্তে ব্যাংক ঋণ পান তাহলে আরো বেশি কৃষক এই টমেটো চাষে অন্তর্ভুক্ত হতে পারবে। জেলায় এবছর 100 বিঘা জমিতে 12 মাসই টমেটো চাষ হচ্ছে। রোপণের 1.5 মাসের মধ্যেই ফলন পেতে শুরু করেন চাষিরা। রত্নজামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু, জড়িতদের ধরতে তৎপর পুলিশ। এবার পদত্যাগ করলেন হোয়াইট হাউসের প্রধান জনসংযোগ কর্মকর্তা হোপ হিক্স। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদ। রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনক নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রনক আজিবপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। বৃহস্পতিবার রাতে শাখারি বাজারে বন্ধুদের সাথে দোল পূর্ণিমার উৎসবে যায় সে। এক পর্যায়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে বন্ধুরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা রনককে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে চুনারু ঘাটে দুর্বৃত্তদের হামলায় আবুল হোসেন নামে এক ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র‍্যাব কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে সমস্ত কর্মী কাজে অবহেলা করবে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক জালাল উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের মন্ত্রণালয়ে জবাবদিহির মধ্যে থাকতে হবে। ইয়াবা নিয়ন্ত্রণে টেকনাফ সীমান্তে টাস্ক ফোর্স গঠন করে কাজ চলছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত এক বছরে সারা দেশে প্রায় 13,000 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রায় 12,000 মামলা দেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক। এবারে বাণিজ্য সংবাদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে হাওয়াজ ডিজিটাল মিডিয়ার চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী হাওয়াজ ডিজিটাল এখন থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিজিটাল পার্টনার হিসেবে সকল প্রচারণার কাজে যুক্ত থাকবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার আজম খান এবং হাওয়াজ ডিজিটালের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রুপ চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এ কে মাহাসান কবির, হাওয়াজ ডিজিটালের ফিনান্স ডিরেক্টর সঞ্জীব মিত্র সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল থেকে শুরু হচ্ছে সপ্তম রাউন্ডের খেলা।
গাজী গ্রুপ ক্রিকেট ও শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট লিমিটেডের ম্যাচটি সকাল 9টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর একই সময় সাভারের বিকেএসপি 3 নম্বর স্টেডিয়ামে খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেড ও পয়েন্ট টেবিলে 9 নম্বরে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ আফিফা। এই সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সীমান্তে আবারও মিয়ানমারের সেনা সমাবেশ, শূন্য রেখা থেকে আসছে রোহিঙ্গারা, সতর্ক বিজিবি, উপযুক্ত জবাবের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। মালিতে ভয়াবহ মাইন বিস্ফোরণে 4 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত 4 পরিবারে শোকের মাতম। বিজ্ঞান ভিত্তিক কৃষির উপর জোর দিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী, 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান। খালেদার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ, আন্দোলন শান্তিপূর্ণ থেকে তীব্র করার হুঁশিয়ারি। হজযাত্রীদের নিবন্ধন শুরু, প্রথম ফ্লাইট 14 জুলাই, এবার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা বললেন ধর্মমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24online। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।